রাকিবকে বাটপার বললেন সিদ্দিকের সাবেক বউ এবার নাসির তামিমা ইস্যুতে আলোচিত রাকিবকে নিয়ে মুখ খুলেছেন নাসিরের বান্ধবী ও অভিনেতা সিদ্দিকের সাবেক স্ত্রী মডেল অভিনেত্রী মারিয়া মিম আজ বৃহস্পতিবার পঁচিশে ফেব্রুয়ারি নিজের ফেসবুকে একটি স্ট্যাটাস দিয়েছেন তিনি সেখানে রাকিবকে উদ্দেশ্য করে কথা বললেও নিজের জীবনের কিছু অংশ তুলে ধরেছেন মিম রাকিবকে উদ্দেশ্য করে মারিয়া মিম লিখেছেন রাকিবকে আমার বাটপার মনে হচ্ছে মেয়েকে দেখতে আসার নাম করে চুরি করে নিয়ে গেছে আর এখন ব্লেইম দিচ্ছে মায়ের সব স্বামী বাচ্চাদের ব্যবহার করে মানুষের কাছে মহান হওয়ার জন্য ও একই কাজ করেছে আরসকে ওর কাছে আটকে রেখে আমাকে মানুষের কাছে ছোট করা হয়েছে বলা হয়েছে আমি বাচ্চার সঙ্গে কথা বলি না বাচ্চাকে আমার কাছে নেই না সেই বাচ্চাকে আমার কাছে নেওয়ার জন্য মামলা পর্যন্ত করতে হয়েছে তিনি আরও লিখেছেন এখন আরস আমার কাছে থাকে তারপরও মানুষের খারাপ মন্তব্য শুনতে শুনতে হয় ডিভোর্স হলে মেয়েদেরকেই কথা হয় আর এখানে স্বামীরা হয়ে যায় মহান রাকিবকে সাপোর্ট না দিয়ে ভালো করে জানা উচিত ও সত্যি নাকি মিথ্যা বলছে আর মিথ্যা হলে রাকিবকে এমন শাস্তি দেওয়া উচিত যাতে কোনো স্বামী এসব হয়রানি করার সাহস না পায়